হ্যালো ভিউয়ার্স, দ্য রিক্রিয়েশনাল স্টোরিজে তোমাদের আরও একবার স্বাগত। আমি দোলা, আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা দাঁড়িয়ে আছি নতুন বছরে। 2020 আমাদের ভালো মন্দ মিশিয়ে কেটেই গেল, তো 2021 আমাদের খুব ভালো কাটবে, এই শুভকামনা রইল আমার প্রত্যেক ভিউয়ার্সদের জন্য। সকলে খুব ভালো থেকো, নতুন বছর ভীষণ ভালো করে তোমরা উপভোগ করো। তো আজকে নতুন বছরে তোমাদেরকে একটা কবিতা শোনাবো, তাই জন্য আমি চলে এসেছি আমার কবিতার ডালি নিয়ে। কবিতার নাম হচ্ছে সকল কাটা ধন্য করে, কবি পিনাকি ঠাকুর। এই তো আবার এসেছে আষাঢ়, শ্রাবণও আসবে, কোচিনে পড়তে যাওয়ার মুখেই এসে গেল বৃষ্টি। আসুক, আজ যেতেই হবে। ভিজে গেছিস যে, তুইও তো ভিজেছিস, আর কেউ আসেনি? স্যার কোথায়? মেয়েটা বলল। ছেলেটা কোনো উত্তর দিল না, গম্ভীর মুখে চক তুলে নিয়ে টেবিলের ওপর লিখল 293-52। মেয়েটা আর চোখে সংখ্যাটা দেখে নিল। স্যার এলেন, আসতে শুরু করলো ক্লাস 11-এর ব্যাচ, ব্ল্যাকবোর্ড ভরে গেল ক্যালকুলেশনের সমস্যায়। মঙ্গলবারের পর আবার বৃহস্পতি। মেয়েটা এসেছে একটু আগেই, তার হাতে ডট পেন দিয়ে লেখা 299-61। দেখালো ছেলেটাকে, অঙ্কের ক্লাস আবার পরের মঙ্গলবার। ওদের কথা হয় না তেমন কিছু, আকাশের কথা, পড়ার কথা। সকালে যা বৃষ্টি, বাব্বা! সকলে হই হই করে কোচিং ক্লাসের শেষে বাড়ি ফেরা। দুজনের সংখ্যা বিনিময়, কখনো হাতের পাতায় কিংবা চক দিয়ে টেবিলে, কখনো অঙ্ক খাতায় দুজন দুজনকে নতুন এক একটা সংখ্যা দেখানোর গোপন খেলা। ছেলেটা পড়ার ফাঁকে তাকিয়ে থাকত, চোখ নামিয়ে নিত গার্লস কলেজের মেয়েটা। তারপর একদিন নিজেই একদিন সিঁড়ি দিয়ে নামার মুখে বলেছিল, এই তোদের বাড়িতে গীতবিতান আছে অখণ্ড? আছে, জানিস 284 পৃষ্ঠার 35 নম্বর গানটা আমি খুব ভালোবাসি। বলতে বলতে এসে পড়েছিল অভিনন্দন, সম্পাত, আমারই অনিরুদ্ধরা। আর কোনো কথা হয়নি সেদিন। কি লেখা আছে 284 পৃষ্ঠার 35 নম্বর গানে? ছেলেটা বাড়ি ফিরেই টেবিলে বই খাতা ছুঁড়ে দিয়েই খুঁজেছিল গীতবিতান। ওই তো দিদির হারমোনিয়ামের উপর রাখা আছে। গানটা হচ্ছে, ও গো কাঙাল, আমারে কাঙাল করেছ, আরো কি তোমার চাই? আচ্ছা শেষ লাইন, হায় আরো যদি চাও, মোরে কিছু দাও, ফিরে আমি দিব তাই। ফিরে দেবে? কি দিয়েছে ছেলেটা যে মেয়েটা তাকে ফিরিয়ে দেবে? সারা রাত পড়াশোনার ভান করে সে উল্টে গিয়েছিল গীতবিতানের পর্তার পর পাতা। প্রায় 2500 গান, অল্প কয়েকটাই গাওয়া হয়, যে গান চোখে পড়ে সেটাই মনে হয় চালিয়ে দেয়া যাবে মেয়েটার গানের জবাবে। তারপর ঠিক করে ফেললো 293-52 গান, 293-52। এতেই বুঝতে পারবে ব্রিলিয়ান্ট মেয়েটা। আজ গোধূলি লগনে, এই বাদল গগনে, তার চরণ ধ্বনি আমি হৃদয়ে গুনি, সে আসিবে আমার মন বলে সারা বেলা। তারপর তো মেয়েটা উত্তর দিল 299-68। দেখা যাক কোন গান। আমার নিশীথ রাতের বাদল ধারা, এসো হে গোপনে, চলতে লাগলো আপনার গানের বই নিয়ে ওদের এই সংখ্যার খেলা। আসলে চিঠি যা আপনি আগেই লিখে রেখেছেন, সুর দিয়ে রেখেছেন ছেলেটা। ফিরে যাও কেন, ফিরে ফিরে যাও, বহিয়া বিফল বাসনা, চিরদিন আছো দূরে, অজানার মতো নিভৃতে অচেনা পুরে, কাছে আসো তবু আসো না। মেয়েটার উত্তর, সে সখা 12টা পেয়েছি, মনে মনে তব নিঃশ্বাস পরশনে, এসেছো আদেখা বন্ধু দক্ষিণ সমীরণে। এরকম প্রতিদিন, যতদিন না ওদের হাতেই ভেঙে যায় আপনার দেওয়া স্বর্গ খেলনা, এসে পড়ে উচ্চ মাধ্যমিক, জয়েন্ট এন্ট্রান্স, মেয়েটার ডাক্তারি পড়তে বড় শহরে চলে যাওয়া, আর ছেলেটার বাপ মরা ছেলে, সংসার বাঁচানোর জন্য দিনই চাকরি, ক্লান্ত সন্ধ্যায়
নাম মাত্র কলেজ। শেষ গানে মেয়েটা বলেছিল, অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশায় দিয়েছি জলাঞ্জলি। উত্তরও ভেবেছিল ছেলেটা, আমার একটি কথা বাসিয়ে জানে, জানানো হয়নি আর। এখনো এই পৃথিবীতে থাকে প্রাণ, দেখা হয় না, ওদের মাঝখানে বয়ে চলে আপনার কবিতার ছোট নদী, বাঁকিয়ে বাঁকিয়ে বয়ে চলে। ওদের মতো অজস্র ছেলেটার আর মেয়েটার আপনি যে বন্ধন, গানের বন্ধন, আপনি কিন্তু ওদেরই। আজও বলেছিলেন আপনার গান থাকবে, প্রশ্ন আসে মনে, কত আগে থেকে কি করে আপনি বুঝতে পেরেছিলেন আপনার গান থেকে যাবে আমাদেরই প্রয়োজনে, থেকে যাবে আমাদের প্রেমে, আমাদের দুঃখে, আমাদের আনন্দ আর বিচ্ছেদে। আপনি শুধু 25শে বৈশাখ নন, 22শে শ্রাবণও না, বাঙালির সকাল আজও শুরু হয় রেডিও বা টিভিতে আপনারই গান দিয়ে। ছেলেটার আর মেয়েটার দেখা হয় না অনেক দিন, তাদের যোগাযোগের সেতু ছিলেন আপনি। আপনার গানের ভেতর দিয়ে তারা যখন ছুঁয়ে দেখত নিজেদের, তখন দুলে উঠত গানের সেই সেতু। শান্তিনিকেতনের রাস্তায় রাস্তায় তাদের এখনো হয়তো দেখা যায়। ছেলেটা হয়তো বৈতালিকের তালে পা মিলিয়েছে, কিংবা অন্য সঙ্গীতের সঙ্গে কোনো বসন্ত উৎসবের সকালে। মেয়েটা তখনও শালপাতার ঠোঙা হাতে, পৌষ মেলার ধুলোয় খোপায় তার কুরচি ফুল। এমনও কি হতে পারে না ঠাকুর, আবার কখনো মুখোমুখি হয়ে গেল ছেলেটা বা মেয়েটা, দুলে উঠলো গানের সেই সেতু, দুটি চোখের তারায় ঘটে গেল অ্যাক্সিডেন্ট শিলং পাহাড়ের বদলে এই শান্তিনিকেতনে। বন্দরের কাল শেষ, সংখ্যা বিনিময়ের খেলাও ভেঙে গেছে, কিন্তু গলায় সুর আছে তাদের, হৃদয় আছেন আপনি। ওই যে দুজনে আবার গিয়ে উঠেছে, আমার সকল কাটা ধন্য করে ফুটবে গো ফুল ফুটবে, আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে ফুটবে। আপনার কি মনে পড়ে কিশোর রবির কাছে কি চেয়েছিল, একদিন কি চেয়েছিল আন্না তারখার? সেই চুম্বন, সেই চুম্বন থেকে গেছে আজও, এই মুহূর্তে থেকে গেছে আজও। আজকের এই কবিতাটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, তোমাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। আর যারা করনি, তারা আশা করি আজকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে আর অল অপশন ক্লিক করে দেবে, তাহলে আমি ব্লগ আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরাও তা দেখে নিতে পারবে। তাহলে বন্ধুরা, বিদায় নেবার আগে তোমাদের আবার আরও একবার নতুন বছরের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।